অডিওটা আজকে আপনি নেন নাই কালকে? ও আচ্ছা আচ্ছা, ভিডিও কিভাবে অ্যাড করতে হয়? ও পারে নাই। আচ্ছা, মনে করেন আমাদের এই পিসিতে মনে করেন একটা MP4 ফাইল আছে, ঠিক আছে, দেখি আছে কিনা। আমাদের যে ভিডিওগুলো রেকর্ড করা হয় এগুলো কি ফরম্যাটে রেকর্ড হয়? WMV ফরম্যাটে। আমি একটা কাজ করি, আমি আপনাদের যে কোনো একটা ভিডিও কপি করে আপনাদের একটা ফোল্ডারে রাখি, যে ফোল্ডারে আজকে কাজ করব আমরা। আচ্ছা, তো এখানে আমাদের একটা ভিডিও রাখি, ভিডিওর ফরম্যাট হচ্ছে সাপোজ WMV, ঠিক আছে। আমি এটাকে দিলাম মনে করেন video.wmv। এবার এটা আসলে কাজ করার কথা না, কজ WMV ফরম্যাটটা ফায়ারফক্সে সাপোর্ট করার কথা না, তারপরে ট্রাই করে দেখি। আচ্ছা, তো HTML এর ভিতরে আমি মনে করি ভিডিও ট্যাগ ইউজ করব, তার ভিতরে সোর্স নামে একটা ট্যাগ থাকবে। এই সার্চের মধ্যে আমি দিলাম ভিডিও, সরি, হ্যাঁ ভিডিও ডট কি WMV, এটা হচ্ছে সোর্সের মধ্যে দিব এখানে, এই জায়গার মধ্যে দিব আমরা SRC। আমাদের তো সোর্স ট্যাগ ইউজ করতে হবে, তাই না? এখানে না, আমরা কোথায় দিব? এর ভিতরে সোর্স নামে একটা ট্যাগ আছে, এই ট্যাগের মধ্যে SRC ইকুয়াল, তারপরে আমরা অ্যাড করব ভিডিও ডট WMV। এরপরে আমি একটা টাইপ দিব, এটা কি টাইপের ফাইল? video/wmv। আচ্ছা, একটু দেখি কাজ করে কিনা। ও ভালো কথা, এখানে একটা হাইট উইথ দিই, আমি হাইট উইথ, এখানে আমি হাইট দিলাম হচ্ছে সাপোজ 300 পিক্সেল, পিক্সেল না দিলেও হয়, আর উইথ দিলাম সাপোজ 400। আর এখানে কন্ট্রোলস লিখতে হবে তো, তাই না? আসে আসে নাই, এরকম একটাই হবে, শিওর? আপনাদের আগের ক্লাসে একটু দেখেন, আগের ক্লাসে একটু দেখেন, দুইটা না একটা, তাই লাল হয়ে থাকে। আচ্ছা, আমি যদি একটু লঞ্চ করে দেখি, ও রাইট, লাল হয়ে থাকে। আচ্ছা, আমরা W3 স্কুল একটু যাই, আর নইলে আমাদের আগের যে ক্লাসটা ছিল এই ক্লাস থেকে একটু কপি করে আনি। আসেন, চেয়ার আসেন আরেকটা। এখানে কপি করে যদি এখানে বসা দিই, এবার দেখি আমি লাল হয় কিনা, আগের বার হইলে এবারও হওয়ার কথা, দেখি লাল হয়। আচ্ছা, যদি স্কুলে এটা নাই, ও তাহলে আমরাই লিখতে ভুল করছি, তাও তো আসে সোর্স, সোর্স ও আচ্ছা, এটা লাস্টে লেখা আছে অলরেডি, সরি। এবার ঠিক আছে, আচ্ছা তো আমরা যদি এখানে আমাদের ভিডিও ডট WMV-টা শো করতে চাই, ভিডিও ডট WMV কাজ করবে? করার কথা না, কজ এখানে তিনটা ফরম্যাটই কাজ করে, MP4 আর OGG, আর এটা কি নামটা ভুলে গেছি, হ্যাঁ হ্যাঁ এরকম, হ্যাঁ এরকম থাকার কথা, ঠিক আছে।
বাট ডাব্লিউএমভি পায় না, তো একটা কাজ করতে হবে আপনাদেরকে, কষ্ট করে একটা এমপি ফোর ফরম্যাটের ভিডিও কালেক্ট করতে হবে। ঠিক আছে, এমপি ফোর ফরম্যাটের ভিডিও কালেক্ট করবো, এখন কোথায় কালেক্ট করবো? ফেসবুকে আছে, কোনটা? আচ্ছা ওয়েট, আমি এখান থেকে একটু ডাউনলোড করি। আজকের ক্লাসের আগে গত ক্লাসের অ্যাসাইনমেন্টটা জমা দেন নাই কে? আপনারা দুইজনই তো গত ক্লাসে জমা দেন নাই, তাই না? আজকেও দেন নাই, কি করা উচিত আপনাদের বলেন? আপনি কিসে পড়েন? আপনি একদম পিছনে কিসে পড়েন? দুজনেরই তো পড়াশোনার খুব একটা প্রেশার আমি দেখি না, একজন ফার্স্ট ইয়ারে পড়েন, একজনের শেষ, দুজনে ফ্রি থাকার কথা। তাহলে প্রবলেম কোথায়, করেন কেন? না না, বাসায় নেট নেই ওটা প্রবলেম না, প্রবলেম হচ্ছে আপনি করেন নাই কেন? আমি তো আপলোড করার কথা বলি নাই, আমি বলছি প্র্যাকটিসটা করেন নাই কেন? নোটপ্যাড প্লাস প্লাসও লাগে না প্র্যাকটিস করতে, প্র্যাকটিস করার জন্য নোটপ্যাড প্লাস প্লাসও লাগে না। আমি প্রথম ক্লাসে দেখা দিছি যে নোটপ্যাড প্লাস প্লাসে যারা ইউজ করতে চায় তাদের জন্য, এছাড়াও করা যাবে। লাস্টের জন্য পরপর 3 দিন কেন? একসাথে 4টা জমা দিবেন আপনি? এভাবে চলতে থাকলে কয়েকদিন পরে দেখবেন বোরিং ফিল, মানে বোর ফিল করবেন, কিছু বুঝবেন না, আমি ক্লাসে যা দেখাচ্ছি কিছু বুঝবেনই না, তখন মনে হবে কি ধুর শুধু শুধু এখানে আসতেছি। প্র্যাকটিস না করলে, যে ক্লাসগুলো প্র্যাকটিস করে নাই পরের ক্লাসগুলো কিছুই বুঝবেন না। আচ্ছা আরো নিচে পেনড্রাইভ লাগাইলে এটা ডিসকানেক্ট হয়ে যাবে, এটা এটা কত জিবি, কত এমবি এটা? আচ্ছা যাই হোক, আপাতত এতটুকু তো কনসেপ্ট ক্লিয়ার যে এই জায়গার মধ্যে আমরা আমাদের এই জায়গার মধ্যে একটা ভিডিও রেখে পরে ওটা নিয়ে কাজ করতে হবে, তাই না? একটা ভিডিও রাখবো এমপি ফোর ফরম্যাটে আর ওইটাকে আমরা এখানে কল করাবো, তাও তো হয় না। আপনার এখানে এখানে আপলোড করা হয়েছে, আপনার নাম কি? তন্ময়। এটা এটা 38 মিনিট আগে যেটা আপলোড করছেন, এটা এটার ভিতর এটা এটা ভিতরে ভিডিওটা আছে, কি ফরম্যাটে আছে? আমরা একটা কাজ করি, fusionbd.com এ যাই, এখানে মেবি ছোটখাটো ভিডিও থাকতে পারে। আপনারটা কত কত এমবি শুরু করে আপলোড করছেন কিভাবে? এই যে এমপি ফোর ভিডিও, এখান থেকে এমপি ফোর ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনার ক্লায়েন্ট আপনাকে ডাব্লিউএমবি ফরম্যাট দেয় তাও ইউজ করতে পারবেন, একটা কনভার্টার নামা নেবেন, কনভার্টার দিয়ে ডাব্লিউএমবি টু এমবি ফোর কনভার্ট করে নেবেন। আমরা ছোটবেলায় কি করতাম, মোবাইলে ভিডিও সং আপলোড এই করার জন্য, অ্যাড করার জন্য কি করতাম, কনভার্ট করতাম, তাই না? 3GB তে নিয়ে আসতাম, ওই টাইপের।
ছোটবেলায় ওই কাজগুলো এখন কাজে লাগবে। আচ্ছা এখানে দেখেন ডাউনলোডে যখন, আচ্ছা ডাউনলোডে যদি ক্লিক করে দেখি ডাউনলোড হয় কিনা নাকি ভিডিওতে চলে যায়। এই যে দেখেন এখানে ক্লিক করলে ডাউনলোড হবে না, মূলত একটা লিঙ্কে চলে যাবে যেখানে MP4 এর একটা ভিডিও আছে। এই যে MP4 এর ভিডিওটা এই লিঙ্কটা কপি করলাম লাস্টে কি ফরম্যাট .mp4 একদম লাস্টে, এটাই যদি আমি এই জায়গার মধ্যে পেস্ট করে দিই আর এখানে দিয়ে দিই MP4, কাজ করবে না? করবে, করে কাজ করে। এভাবে কাজ করাইতে হবে। আর যদি মানে আপনার এই জায়গার মধ্যে রেখে কাজ করাইতে চান তাহলে কি করতে হবে, একটা MP4 ভিডিও রেখে ওটাকে লিঙ্ক করতে হবে। আপনি কি বুঝতে পারছেন না বুঝেই বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি MP4 ট্রাই করেন নাই? আচ্ছা এতটুকু তো বুঝতে পারছি যে MP4 ফরম্যাট লাগবে আর নইলে OGG ফরম্যাট লাগবে। OGG ফরম্যাট ফায়ারফক্সে কাজ নাও করতে পারে, সেজন্য অলওয়েজ কি করব MP4 ইউজ করব। এগুলাকে বলা হয় সিঙ্গেল ট্যাগ, যেগুলার কোনো স্ল্যাশ ছাড়া দিলে হয়, কিন্তু এটা স্ট্যান্ডার্ড না, স্ট্যান্ডার্ড হচ্ছে স্ল্যাশ সহ। ওকে ভিডিও তো বুঝতে পারছি, আজকে থেকে আমি CSS করাবো। তো CSS করার জন্য আমি প্রথমে একটা ইজি জিনিস দিয়ে শুরু করি, যেমন মনে করেন যে এখানে একটা পি ট্যাগ দিলাম, দেওয়ার পরে পি ট্যাগটা কী করতে হবে শেষও করতে হবে। এর ভিতরে যদি আমি লিখি দিস ইজ এ প্যারাগ্রাফ, এখন আমি এটা ওপেন করলে যে কেমন দেখায় এরকম, এখানে একটু সমস্যা আছে, টাইটেলটাও ঠিক করি প্যারাগ্রাফ অ্যান্ড CSS আসছে। আপনাদের ফেভিকন দেখেছি? আচ্ছা এবার ফেভিকন দেখাবো। দেখেন আমি বলছিলাম আপনাদের বিভিন্ন ক্লাসের মধ্যে হেডের নতুন নতুন ট্যাগ অ্যাড হবে, আজকে আমি নতুন একটা ট্যাগ দেখাবো হেডের মধ্যে, ঠিক আছে? ওই ট্যাগের নাম হলো লিঙ্ক, লিঙ্ক নাম কি লিঙ্ক। আচ্ছা তো লিঙ্ক ট্যাগের মধ্যে আমরা এ ট্যাগে HRF ইউজ করি না, এখানেও HRF ইউজ করতে হবে, আর এখানে একটা আরিয়েল নামের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, এটার নাম রিলেশন। কিন্তু এটা বলতে বুঝাবে কি ধরনের ফাইল এটা, এখানে আরিয়েল বলতে কি বুঝাবে এটা কি টাইপের ফাইল। এখানে লিখে দেন আইকন, কি দিবেন আইকন, আর এখানে একটা ইমেজ ই করান। আচ্ছা আমি ভিডিওটা ডিলিট মারি, মনে করেন এই ইমেজটাই আমি কপি করে এই জায়গায় দিলাম, দেওয়ার পরে এটার নাম কি, অবশ্যই এটাকে ছোট করে নেবেন, ছোট অক্ষর করে নেবেন, বড় অক্ষর দিলে সমস্যা হয়, এর জন্য অবশ্যই প্রত্যেকটা লেটার কি হবে স্মল হবে। আচ্ছা এখন HREF এর মধ্যে শুধুমাত্র লোগো ডট PNG দিলেই দেখবেন উপরে ফেভিকনটা চলে আসবে, খুব কঠিন। খালি একটা ট্যাগ ইউজ করবেন, ট্যাগের নাম কি লিঙ্ক, এখানে দিবেন যে এটা কি টাইপের ফাইল, আরিয়েল ইকুয়াল কি টাইপের আইকন টাইপের ফাইল এটা, সে আইকন বলতে বুঝি যে কোনো সাইজের যে কোনো ছবি ইউজ করলেই চলবে। আর এখানে দিতে হবে HREF, মানে কোন ছবিটা শো করে দিতে চাচ্ছি, লোগো ডট PNG। যদি আমি এটাকে একটা ফোল্ডারে রাখতাম,
রেখে এটাকে আমি রিনেম যদি করতাম ফেভিকন ডট পিএনজি, তাহলে এখানে কি লেখা লাগতো? ইমেজেস স্ল্যাশ ফেভিকন ডট পিএনজি, তাহলে তো হইতো একই জিনিস। আচ্ছা এদেরটা এত সুন্দর, আমাদেরটা এত বিচ্ছিরি কেন? কারণ আমাদেরটা লম্বা, এটা চ্যাপ্টা হয়ে গেছে, আমাদেরটা চ্যাপ্টা হয়ে গেছে। তা আমি যদি ফেসবুকেরটা নিতে চাই, ফেসবুকের কন্ট্রোল প্লাস ইউ দিয়ে পেজ সোর্সে যান, কিংবা নর্মালি রাইট ক্লিক করে পেজ সোর্সে যান, জানা। আচ্ছা লগ আউট করি, এক একটা এক এক জায়গায় ইউজ করে, ট্যাগ অনুযায়ী এক একটা এক এক জায়গায় ইউজ করা হয়। আচ্ছা যাই হোক, এটা কি আমরা কেটে ছেটে ছোট করতে পারবো? ওপেন করলাম আমি পেন্টে, পেন্টে ওপেন করে দেখেন আমি কেমনে কাটি। আপনারা এভাবে কাটবেন না, যারা ফটোশপ খুব ভালো পারেন ফটোশপ দিয়ে করবেন, আমি টাইম কমানোর জন্য এভাবে করতেছি। যুগান্তকারী উপায়, সেভ করে সুন্দর মতো এটা নামটাকে একটু চেঞ্জ করবেন, চেঞ্জ করে পরে দেন। আচ্ছা এবার একটু চেঞ্জ করেন এটারে নাম, যদি আগেরটাই রেখে দেন তাহলে একটু সমস্যা হবে। দেখেন কি সমস্যা, ফেভিকন ডট পিএনজি রাখেন আর এই জায়গার মধ্যে ফেভিকন ডট পিএনজি রাখেন, দেখেন কি হয়, দেখছেন চেঞ্জ হয় হয় না? কারণ ব্রাউজার ওটাকে ধরে রাখছে, এখন ইমেজটাকে ব্রাউজার ধরে রাখছে, এই জন্য আগে একবার নামটা চেঞ্জ করে নেবেন। যদি আগে একবার শো করে থাকেন, আগে যদি শো না করে থাকেন তাহলে আর দরকার নেই নাম চেঞ্জ করে। এবার ঠিক আছে, ওটা ব্রাউজার ধরে রাখে, এটা ওই যে এখান থেকে হিস্টোরিতে গিয়ে জাস্ট ক্লিন রিসেন্ট হিস্টোরি এটাতে ক্লিক করে এভরিথিং সিলেক্ট করে সব ক্লিয়ার করে দিবেন, সবগুলা ক্লিয়ার করে দিলে পরে চলে যাবে। আচ্ছা যাই হোক, এবার বুঝতে পারছো তো কীভাবে ফেভিকন শো করতে হয়? ওদেরটার চেয়ে আমাদেরটা সুন্দর হয়েছে, পারবেন ফেভিকন শো করতে? এখন আমরা সিএসএস এ কাজ করার জন্য সেম ভাবে, আচ্ছা একটু ওইটা একটু পরে দেখে, মনে করেন এই লাইনটাকে আমি লাল করবো, রেড করবো, কিভাবে করব? এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে লাইনের মধ্যে, অ্যাট্রিবিউট ইউজ করে কিভাবে? প্রথমত অ্যাট্রিবিউটের নাম দিতে হয়, তাই না? অ্যাট্রিবিউটের নাম, নাম জীবনে, আচ্ছা অ্যাট্রিবিউটের নামটা দেন, নাম দেন হচ্ছে স্টাইল। এই স্টাইল অ্যাট্রিবিউটটা সিএসএস এর অ্যাট্রিবিউট, ঠিক আছে? এই অ্যাট্রিবিউটের ভিতরে এখন আপনি দেন কালার, কোলন দিতে হবে, কি দিতে হবে? মেন কথা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আমি বুঝালাম, এটার ভিতরে আমরা এখন সিএসএস এর কোড লিখবো। তো সিএসএস এর কোডের সিস্টেম, প্রথমেই সিএসএস এর প্রপার্টির নাম লিখতে হয়, যেমন কালার কিংবা ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? এই টাইপের প্রপার্টির নাম লিখে পরে কি দিতে হয়, একটা কলন দিতে হয়, পরে ডান পাশে ভ্যালু দিতে হয়। যেমন আমি যদি রেড দেই, ভ্যালুটা হইছে, রেড হইছে। তো ব্যাপারটাকে আমি আর একটু ফ্লেক্সিবল করার জন্য একটু সুন্দরভাবে করি, এই যে পি ট্যাগ, এখানে লেস দেন, এখানে গ্রেটার দেন, সেটি মাঝখানে তো খালি, এখানে আমি একটা স্পেস দিয়ে স্টাইল ট্যাগ ইউজ করব, কি ট্যাগ? স্টাইল ট্যাগ ইউজ করব, করে এর ভিতরে আমি এখন কি করব, স্টাইল করব, যেমন কালার ব্লু, কি করব? ফার্স্টে প্রপার্টি দিব, পরে ভ্যালু দিব, মাঝখানে কি থাকবে, কলর, হইছে ব্লু হইছে? এটাকেই আমি সংক্ষিপ্ত করে লিখছি, এভাবে সংক্ষিপ্তভাবেই লিখতে হয় অলওয়েজ, তা বোঝানোর জন্য আমি একটু গ্যাপ গ্যাপ করলাম আর কি।
স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, তারপরে ইকুয়াল দিতে হবে, তারপরে ইনভার্টেড কমার ভিতরে সিএসএস গুলো লিখতে হবে, কালার ব্লু। এতটুকু কি করতে পারবেন? কঠিন, অবশ্যই কঠিন, সহজ কে বললো? এটা অবশ্যই কঠিন, কিন্তু মনে রাখতে হবে, যার মনে থাকবে সেই পারবে। তো সিস্টেমটাকে আরেকটু ইজি করার জন্য কয়েকটা মেথড আছে। একটা হচ্ছে ই লাইনের মাধ্যমে, যে লাইনের মধ্যে লিখলাম, আরেকটা মেথড স্টাইল ট্যাগের মাধ্যমে। কিসের মাধ্যমে? স্টাইল ট্যাগের মাধ্যমে। এই ট্যাগের ভিতরে প্রথমেই আপনার কোনটাকে কালার করবেন ওইটা লিখতে হবে। এখানে কালার করব কি? পি ট্যাগটাকে কালার করব। সো পি লিখে তারপরে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিবেন, এরপরে আপনি এর ভিতরে এখন লিখেন কালার রেড। একই জিনিস করছি একটু অনুভাবে, একটা হচ্ছে অ্যাট্রিবিউটের মাধ্যমে, একটা কিসের মাধ্যমে? ট্যাগের মাধ্যমে। আরেকটু বুঝাই দেখেন, মনে করেন এই জায়গার মধ্যে আছে ইউএল, ইউএল এত অবস্থা, এটাকে লাল করতে চাইলে কি করতে হবে? আগে একটা স্পেস দিয়ে কি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে? স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে ইকুয়াল দিয়ে ভিতরে এখন স্টাইল অ্যাট্রিবিউট ভিতরে আমরা সিএসএস লিখবো। এখন যদি কালার দিয়ে কলন দিয়ে রেড দেন তাহলে কি হবে? রেড হবে। সেম জিনিস যদি আপনি এই লাইন ইউজ করা ছাড়া করতে চান, যেমন কেন আপনি লাইন ইউজ করা ছাড়া করতে চাইবেন? এভাবে যেহেতু করা যায়, লাইন ছাড়া ইউজ করতে চাইবেন কেন? মনে করেন আপনি এখানে আরেকটা ইউএল ইউজ করবেন, আপনি আরেকটা ইউএল এখানে ইউজ করছেন, এখন দুইটাকে যদি একই সাথে লাল করতে চান তাহলে আলাদা করে স্টাইল লিখতে হবে না দুইটাতে? আপনি যদি চান একবারে লিখবেন কিন্তু দুইটাতেই কাজ করবে, সেজন্য আমি আলাদা লিখব। কি করব আমি? স্টাইল ট্যাগটা ইউজ করব। এই ট্যাগের মধ্যে আপনি প্রথমেই লিখবেন কোনটাকে লাল করতে চান। আমি সবগুলো ইউএলকে লাল করতে চাই, সো আগে ইউএল লিখবেন, লিখে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সিম্পলি এই সিএসএস টুকু দিয়ে দিবেন। তাহলে আর কি আর এই অ্যাট্রিবিউট লাগবে? এইভাবে যদি লিখেন তাহলে কি দুইটাই লাল হবে না? হ্যাঁ, এক লাইনে লিখলেও হয়, আপনি গ্যাপ গ্যাপ করে লিখলেও হয়, সমস্যা নেই। সেমিকোলন অন্য কারণে দিতে হয়, এই কারণে না। আচ্ছা, এবার কি বুঝতে পারছেন কিভাবে লিখতে হয়? আপনি যদি চান এরপরে একটা পি হবে, সেখানে লেখা থাকবে প্যারাগ্রাফ, এখন কি পিটা লাল হবে? হবে না? আমি কি পিটাকে লাল করছি? কোনটাকে লাল করছি? এখন বলেন যে তাহলে কি আমি এলআই করলে এখানে এলআই লিখতে হবে, এখানে পি লিখ করলে পি লিখতে হবে, এখানে টেবিল করলে টেবিল লিখতে হবে? হ্যাঁ, ট্যাগের যে নামটা ওইটাই এখানে লিখতে হবে, অন্য কিছু লিখতে হবে না। তাহলে ট্যাগের নাম লিখবেন, সেকেন্ড ব্র্যাকেট দিবেন, মুখস্থ জিনিস, মাঝখানে যা চেঞ্জ করতে চান ওটা দিবেন, আবার একটা এন্টার দিবেন এখানে, ঠিক আছে, এন্টার দিবেন, একটা এন্টার দিয়ে এখন আপনি লিখেন পি, কিংবা এভাবে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করেন, এখানে লেখেন কালার ইয়েলো। এটাতে রেড, এতে ইয়েলো, দুটো আলাদা জিনিস। একই করতে চাইলে এখানে রেড দেন, ঠিক আছে, খুব বেশি কঠিন না, দেখেন এই যে ইয়েলো হয়ে গেছে, কঠিন? জাস্ট কি করবেন, স্টাইল ট্যাগের মধ্যে ইউএলটাকে লিখবেন, বা যেটাকে আপনি লাল করতে চান যেটাকে করতে চান ওইটা ওইটার নামটা লিখবেন, লিখে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সিএসএসটা এইভাবে লিখবেন, বাম পাশে কালার হবে, পরে এটা হবে। এখন আপনার মাথায় যেটা মানে চিন্তা ভাবনা আসার কথা, এত কঠিন, তার মানে এখানে কী কী হবে আমার মুখস্থ করতে হবে? না, মুখস্থ করতে হবে না, আপনি দেখতে দেখতে মনে মানে অটোমেটিক মেমোরাইজ হয়ে যাবে যে এখানে কী হয় আর এখানে কী হয়। আপাতত এতটুকুই মেমোরাইজ করেন যে কালার আর ডান পাশে কালারের নামটা হয়।
ঠিক আছে। এখন কালার দিলে কি টোটালটা কালার হওয়া যাবে? না, কালার দিলে শুধু কি হবে, লেখাটা কালার হবে। কালার ট্যাগের মাধ্যমে কোনটাকে কালার করে? এর ভিতরে যে লেখাটা থাকবে এটাকে কালার করা হবে, অন্য কিছু কিন্তু কালার হবে না, চারপাশে কালার হবে না। এতটুকু কি ক্লিয়ার? শিওর? আচ্ছা, আপনি যদি ট্যাগ ছাড়া করতে চান সেই ক্ষেত্রে কালার করা যাবে না, কারণ আপনাকে তো এখানে ইন্ডিকেট করতে হবে আগে কোনটাকে কালার করবেন। এই জন্য আপনি একটা কাজ করতে পারেন, যেহেতু এটা বডির মধ্যে আছে, বডিটাকে কালার করেন। যে কোনো একটা ট্যাগের ভিতরে তো থাকবেই, তাই না? যে কোনো কোনো না কোনো ট্যাগের ভিতরে তো থাকবে, ওই ট্যাগটাকে কালার করেন, ব্লু করে দেন, দেখবেন ওইটা ব্লু হয়ে গেছে। যদি আপনি এগুলো স্পেসিফিক করে না দিতে তাহলে সবই ব্লু হয়ে যেত। এই জন্য বডিতে ইউজ না করাই বেটার। আর আপনি ট্যাগ ছাড়া লিখবেন কেন? অবশ্যই কোনো না কোনো ট্যাগের মধ্যেই লিখবেন, তাই না? এখন আমরা যখন কোনো ইবুক বা টিউটোরিয়াল দেখে শিখি, সব জায়গায় দেখবেন কি হেডের মধ্যে লেখে, স্টাইলটা কোথায় লিখে? হেডের মধ্যে। আসলে যে কোনো জায়গায় লিখলেই কাজ করে, বাট স্ট্যান্ডার্ড কি হেডের মধ্যে লেখাটা। আর অবশ্যই স্টাইলের পরে কিছু লিখতে হবে, যারা সিএসএস পারেন তারা জানার কথা। কী লিখতে হয়? টাইপিক্যাল টেক্সট স্ল্যাশ সিএসএস। আপনি যদি জেন কোডিং দিয়ে স্টাইল দেন তাহলে বুঝতে পারবেন। এই যে জেন কোডিং দিলে টোটাল ট্যাগটা চলে আসে, তখন বোঝা যায়। এই স্টাইলের মধ্যে কি করতে হবে? স্টাইল দিতে হবে, চলে যাবেন। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন এখানে দুইটা ইউএল ট্যাগ আছে, দুইটা পি ট্যাগ আছে। আমি স্টাইল ট্যাগের ভিতরে ইউএলটাকে যদি কালার রেড করি, দুইটাই তো লাল হয়ে গেছে, তাই না? আমি চাচ্ছি এই ইউএলটা লাল হবে, এই ইউএলটা নীল হবে। এটার জন্য এ দুইটা নামকরণ করতে হবে। না, আপনি আমেরিকাতে থাকেন বা বাংলাদেশে থাকেন, এখন আপনার আর ওই লোকটার ফেস একই রকম, দুজনে দেখলে বুঝাই যায় না কোনটা কে। এখন তাদেরকে চেনার উপায় কি? ডিএনএ টেস্ট করেও বুঝার উপায় নেই, কারণ ডিএনএ টেস্টের রেজাল্ট নিয়ে কি করবেন আপনি, বুঝবেন কিভাবে যে কোন কে কোনটা? একজন এসে আপনার মায়ের চলে গেল, ঠিক আছে, আপনি কি তখন তার ডিএনএ টেস্ট করছিলেন? মারার সময় কি বলছিলেন, ভাই একটু থামেন আমি আগে আপনার ডিএনএটা টেস্ট করি, পরবর্তীতে দুজনেরটা মিলে দেখবেন ডিএনএ ম্যাচ করে কিনা নাকি। আচ্ছা, একটা কাজ করতে পারতেন, সেটা হচ্ছে যখন মারছে আপনাকে তখন আপনি মানুষের কাছে জিজ্ঞেস করতে পারতেন এই ছেলের নাম কি, তাই না? তখন ওর নাম থাকার কারণে আপনি চিনতে পারতেন, দুজনের মধ্যে খুঁজে বের করতে পারতেন কে মারছিল আপনাকে, তখন আপনি তাকে মারধর করতে পারতেন, রিভেঞ্জ নিতে পারতেন। বাংলা সিনেমায় কি বলে, প্রতিশোধ, প্রতিশোধ নিতেন আপনি। এখন নামই যদি না থাকে চেনার উপায় আছে, কারণ দুটো তো দেখতে একই রকম। এদের নামকরণ করার সিস্টেম কি, ট্যাগের পরে একটি অ্যাট্রিবিউট ইউজ করবেন ক্লাস নামে, কি নামে? ক্লাস নামে। আচ্ছা, এটার নাম দিলেন আপনি রহিম, আর এর নাম দিলেন কি, করিম। এখন নাম চেঞ্জ হয়ে গেছে না দুজনের? এবার আপনি ওদের ট্যাগ দিয়ে কল না করে এবার নাম দিয়ে কল করেন। এর নাম কি? রহিম। এবার আপনি করিমের কালারটা ব্লু করেন, কাজ করবে? করবে না, কারণ
আমরা এখানে এইভাবে লিখতে পারবো শুধুমাত্র ট্যাগ, কি ইউজ করতে পারবো ট্যাগ। যদি আমরা নামটা কল করতে চাই বা ক্লাসটা কল করতে চাই, এটাকে অবশ্যই একটা কি দিতে হবে, ডট দিতে হবে। ডট দিয়ে ব্রাউজার বুঝে নিবে এটা কোনো ট্যাগ না, এটা কি একটা ক্লাস। দেখেন রহিম কি হইছে লাল, করিম কি হইছে নীল, এই দুজনের নামকরণ করে কিসের মাধ্যমে নামকরণ করছি, ক্লাসের মাধ্যমে। জাস্ট ওদের ডট দিয়ে ক্লাসগুলো কল করে আমি কালারগুলো চেঞ্জ করে দিতে পারছি, ডট করিম ডট রহিম। বুঝতে পারছেন কিভাবে নামকরণ করতে হয়? এখন পিটাও সেম রকম, এখানে একটা নামকরণ করেন, সাপোজ ফার্স্ট। আচ্ছা ভালো কথা, যদি আপনি এখানে 1 2 3 4 ইউজ করেন কাজ করবে, কাজ করবে করবে না, কারণ সিএসএস এর ক্লাসে কখনো 1 2 3 4 দিতে হয় না। 1 2 3 4 দিলে কি কাজ করে না? আপনি কি এইভাবে কল করাবেন, কিংবা এখানে দেন ফার্স্ট, এখানে যদি ফার্স্ট দেন কাজ করবে না। দেখেন কালার রেড দিলাম কাজ করে না, করে? যদি আপনি শুধুমাত্র এখানে ওয়ানটা বাদ দিয়ে দেন তখন দেখবেন ঠিকই কাজ করে, দেখছেন? তার মানে প্রথমে কখনোই ওয়ান থাকা যাবে না, দরকার হলে আপনি পরে ওয়ান দেন, দরকার হলে আপনি মাঝখানে বা একটা লেটার পরে 1 2 3 4 দেন, কিন্তু একদম ফার্স্টে 1 2 3 4 ইউজ করা যাবে না। মনে থাকবে ক্লাসের নাম হিসেবে প্রথমে 1 2 3 4 ইউজ করা যাবে না। এখন মনে করেন আমি দিলাম ফার্স্ট, আর এটাতে কি দিলাম সেকেন্ড। এখন এই দুটোকে আমি স্টাইল করব, তো এখানে আমি ডট দিয়ে দিলাম ফার্স্ট, আর এরপরে আমি দিলাম সেকেন্ড, সেকেন্ডে আমি কালারটা দিলাম মেরুন, মানে এই কালার। আচ্ছা এটা একটু নর্মাল করে দিই, আমি অরেঞ্জ করে দিই। এখন কথা হইলো, আপনি এমন একটা কালার ইউজ করতে চাইতেছেন যে কালারের কোনো নাম নাই, যে কালারের কি নাই কোনো নাম নাই। সাপোজ এই কালারটার নাম কি ব্লু, এটার নাম কি ব্লু, ব্লু কালার দিলে এটা আসবে, তো একদম ব্লু আসবে এটা আসবে না। প্রত্যেকটা কালারেরই একটা কোড থাকে, এইচটিএমএলের একটা হেক্স কোড থাকে। এটা এটা কোত্থেকে পাওয়া যায়? ফটোশপে যান, ফটোশপে গিয়ে আপ এখানে দেখেন দুটো বক্স থাকে থাকে, যারা ফটোশপ নিয়ে কাজ করেন তারা জানার কথা, এটা কোথায় কালেক্ট করতে হয়। এখানে ক্লিক করলে দেখেন এই জায়গায় একটা কোড আছে, দেখছেন? আপনি যখনই কোনো একটা, মনে করেন এই যে এই ছেলের ডান বাম পাশে যে এটা দেখতে পাচ্ছেন এই যে নীল কালারটা, এটাই যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন ওই কালারটা এখানে চলে আসছে, আর ওইটার কোডটাও এখানে চলে আসছে। এই কোডটা কপি করে আপনি এই জায়গায় ইউজ করতে পারেন, কিন্তু তার আগে অবশ্যই দেখেন এই জায়গায় একটা হ্যাশ দেওয়া আছে, দেখছেন? এই যে হ্যাশ, হ্যাশটা কিন্তু কপি হয় নাই, এই হ্যাশটাও দিতে হবে অবশ্যই। এই হ্যাশটা দিলে তখনই কাজ করবে, কাজ করছে? এখন এই টাইপের আপনারা যখন ওয়েবসাইটে কাজ করবেন বুঝতেছেন না ওয়েবসাইটে কোন কালারটা দিলে সবচেয়ে বেস্ট হয়, সেই জন্য এত কনফিউজ হয়ে লাভ নাই, একটা ওয়েবসাইটের ঠিকানা দিচ্ছি, flatuicolors.com। ওয়েবসাইটের নাম কি? flatuicolors.com। এই ওয়েবসাইটে যাবেন, এখানে সব মানে যত ধরনের সুন্দর সুন্দর কালার আছে, এই কালার যেগুলো মানুষের চোখে দেখতে সুন্দর লাগে এই কালারগুলো এখানে দেওয়া আছে, আলাদা জিনিস। আমি বলতেছি কালার চুজ করবেন কিভাবে, হ্যাঁ ওটা দেখাবো। বলতেছি মনে করেন আপনি একটা সাইট ডিজাইন করতেছেন কিন্তু বুঝতেছেন এই জায়গায় কোন কালারটা দিলে ভালো হয়, বুঝতে পারতেছেন না, মানে মাথায় আসতেছে না কোন কালারটা দিলে এটা দেখতে সুন্দর লাগবে, তখন কোথায় আসবেন? flatuicolors.com এ আসবেন, এখান থেকে কোনো কালার চুজ করা লাগবে না, খালি এখানে দেখেন কোন কালারটা সুন্দর লাগে, সাপোজ এই কালারটা, জাস্ট ক্লিক করলে কপি হয়ে যাবে, কী হবে ক্লিক করলে কোডটা কপি হয়ে যাবে, জাস্ট এখানে গিয়ে দেখেন পেস্ট হয়।
হ্যাশ সহ পেস্ট হয়ে যাবে। আপনি যদি চান হ্যাশ ছাড়া কপি হবে, সেক্ষেত্রে এখান থেকে ফরম্যাটটা একটু চেঞ্জ করে দেন। এই যে হ্যাশ ছাড়া হচ্ছে এটা, হ্যাশ সহ এটা, ঠিক আছে? এটা কপি করেন, তাহলে আর হ্যাশ কপি হবে না। এখান থেকে যখনই আপনি একটা জিনিস চুজ করবেন, চুজ করে এখানে দিয়ে দিবেন, কপি হয়েছে, হ্যাশ কপি হয়েছে, হয় নাই? এরকম কালারের চার ধরনের ফরম্যাট হয়, হেক্স, আরজিবি, আরজিবি এ, আরও ফরম্যাট আছে। এই এই চারটা যে সব সীমাবদ্ধ তা না, যেমন যারা গ্রাফিক ডিজাইনের কাজ করে তারা সিএম ওয়াই কে নামে একটা ফরম্যাট আছে, সিএম ওয়াই কে। এটা কেন ইউজ করে জানেন তো? না, প্রিন্টের জন্য ইউজ করে এটা আমি জানতে চাই না। প্রিন্ট তো করাই যায়, যে কোনো ফরম্যাটই তো প্রিন্ট করা যায়। প্রিন্ট করলে সুবিধা কী পাওয়া যায়? না, এটাও মেইন অ্যান্সার না। কোয়ালিটি ভালো করার জন্য অন্য কালারও ইউজ করা যায়। আপনি যখন কোনো একটা পোস্টার আপনি ডিজাইন করবেন, পোস্টারটা যখন দেয়ালে লাগাবেন, এটা মনে হবে একদম রিয়াল কালার, অরিজিনাল কালার। যখন আপনি সিএমওয়াইকে ছাড়া ইউজ করবেন, ওটা ভালো ফরম্যাট আসলেও দেখবেন পোস্টারের মধ্যে ওটা ভালো আসবে, কিন্তু স্টিকারে ভালো আসবে না। তো মেইনলি প্রিন্টের জন্য সিএমওয়াইকে ইউজ করা হয়। তো আমাদের তো ওয়েবসাইটে প্রিন্টের কোনো ই নাই, এই জন্য আমরা অলওয়েজ কী করবো, হেক্স কোড ইউজ করব। আর নইলে আপনি আরজিবি ইউজ করতে পারেন, আরজিবি পরে দেখাবো, এখন না। হেক্স কোড ইউজ করব, তো আমি মনে করেন একটা কালার চুজ করলাম, জাস্ট কপি করলাম, কপি করে এই জায়গায় পেস্ট করে দিলাম, চলে আসছে। এখন মনে করেন আপনি এই কালারটা কপি করবেন, এই কালারটা, তো ওটা কি এখানে পাবেন? পাবেন? পাবেন না। এই জন্য যারা অলওয়েজ সবাই ফায়ারফক্স ইউজ করবেন, ফায়ারফক্স থেকে এখানে সার্চ দিবেন কালার জিলা, ক্লিকে সার্চ দিবেন কালার জিলা। সার্চ দেওয়ার পরে এই আইড্রপার টুলটা ইনস্টল করতে হবে আমাদের, এটার নামই কালার জিলা। এই যে আইড্রপার লেখা আছে, দেখছেন? আইড্রপার মানে কি? বাচ্চা পোলাপানকে মানে একদম চেপে ধরে চোখটা খুলে আইড্রপ করে না, ওইটা হচ্ছে আইড্রপার। তাছাড়া আমরা যখন ই করি, ওষুধ খাই, মাঝে মধ্যে দেখবেন কি ছোটোবেলায় বাচ্চাদের কি করে, ওই ড্রপার দিয়ে খাওয়ায়, ওইটাকে বলা হয় আইড্রপার। এই আইড্রপার কিন্তু এখানেও ছিল, এখানেও ছিল না? এই আইড্রপারটাকেই বলা হয়, আইড্রপারের জন্য একটা অ্যাডভান্স বানানো হয়েছে ফায়ারফক্সের জন্য, নাম হচ্ছে কালারজিলা। এখানে ক্লিক করবেন, এই যে কালারজিলা.com ফায়ারফক্স, এটাকে ইনস্টল করতে হয় কিভাবে? ইনস্টল কালারজিলাতে ক্লিক করলে দেখবেন এখানে অ্যালাউ চাইবে, এটা হচ্ছে অ্যাডভান্স ইনস্টল করার সিস্টেম। কি করবেন? ক্লিক করবেন, করলে অ্যালাউ চাইবে, অ্যালাউ এ ক্লিক করবেন, করার পর এখানে বলবে অ্যাড অন ডাউনলোডিং। আচ্ছা, অ্যাড অন ডাউনলোডিং এটা যখন আসবে, তখন এটা ডাউনলোড হওয়ার পরে আপনাকে বলবে ইনস্টল করার জন্য। একটু ওয়েট করি, এটা ইনস্টল করি আমরা। আপনাদের দেখাচ্ছি আমি, সমস্যা নেই, ডাউন ইনস্টল করলে সমস্যা হয় না। এখানে ইনস্টল নামে ক্লিক করবেন, করার পর রিস্টার্ট দিতে বলবে ব্রাউজারটা, রিস্টার্ট দেন। এবার এই রিস্টার্ট দেওয়ার পরেই দেখবেন আপনার ব্রাউজারের এখানে আইড্রপার টুলটা চলে আসছে। আপনি কোনো একটা কালার কপি করবেন, আচ্ছা এই কালারটা কপি করার জন্য সিম্পলি এই কালার জিলার আইড্রপারে ক্লিক করবেন। কি করবেন? ক্লিক করলে আপনাকে বলবে কালার চুজ করার জন্য কোন কালারটা। সাপোজ এই কালারটাতে ক্লিক করবেন, এই যে কপি হয়ে গেছে, কপি টু ক্লিপবোর্ড। এবার আপনি যে কোনো জায়গায় কালারের জায়গায় পেস্ট করে দেন, হয়েছে? চেঞ্জ হয়েছে? শিওর? আচ্ছা, হ্যাঁ, কোডটা কপি হয়ে যায় আর কি।
এছাড়া একটা সফটওয়্যার আছে, নাম হচ্ছে পিকজি। যাই হোক, এই সফটওয়্যারটা আপনারা খুঁজে বের করুন, বা রুটার কোডটা খুব একটা নেসেসারি না, ঠিক আছে, ওটা খুব একটা নেসেসারি না। আপনি আইডোপারটা ইউজ করাই বেটার, বা কালার জিলা ইউজ করাই বেটার হবে। আর ওই যে আপনি আপনি গতকালকের অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন কেন? না, যেটাই করেন না কেন, জমা দিয়েছেন একটাও? পেন্ডেমে নিয়ে আসবেন না, নেটে প্রবলেম থাকলে একটু আগে আসবেন, এখানেই আসবেন, এখানে অলওয়েজ ওয়াইফাই অন থাকে, এসে পেন্ডেমে করে আপলোড দিয়ে দিবেন, বাট গ্রুপে আপলোড থাকতে হবে। আচ্ছা যাই হোক, দেখেন এখন আমরা এই হেডারটাকে বানাবো, কি করব বানাবো, তো বানানোর আগে আমি কিছু আরো কিছু সিএসএস দেখাবো। একটু পরে, আচ্ছা এখনই সেভ করি।